ইলেকট্রিক মিটার সবার বাড়িতে আছে এবং এর বিল সবাই পে করি। কেউ ইলেকট্রিক অফিসে গিয়ে জমা করায়, আবার কেউ অনলাইনের মাধ্যমে বা সিএসসির মাধ্যমে, কেউ আবার নিজেদের মোবাইল থেকে পেটিএম, গুগল পে, ফোনপে, ডেবিট কার্ড ইত্যাদির মাধ্যমে পে করায়। এই ইলেকট্রিক বিলের রিসিপ্ট আপনারা নিজেদের মোবাইলের মাধ্যমে কিভাবে ডাউনলোড করতে পারবেন আজকের ভিডিওতে দেখে নিন। তবে তার আগে আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে নোটিফিকেশানটি অন করে দিয়ে যাবেন এর পরবর্তী ভিডিওর আপডেট সর্বপ্রথম পাওয়ার জন্য। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো আমরা গুগল ক্রোম ব্রাউজার ওপেন করে নেব। ওপেন করে নেওয়ার পর সার্চ অংশে লিখব wbacdcl। তো এই অপশানে সার্চ করব। সার্চ করলে প্রথমে যে অপশানটি আসবে http://www.wbacdc.in। তো অপশানে ক্লিক করব। ক্লিক করলে এখানে যে কাস্টমার রেজিস্ট্রেশন, কাস্টমার লগ ইন, অনলাইন অ্যাপ্লিকেশান, অনলাইন পেমেন্ট, ডাউনলোড পেমেন্ট রিসিপ্ট। তো অনলাইন পেমেন্ট যদি কেউ করতে চায় তাহলে অনলাইন পেমেন্টে ক্লিক করবেন। অনলাইন পেমেন্টে ক্লিক করলে পেমেন্টের অপশানে নিয়ে যাবে, কাস্টমার আইডি দিয়ে পেমেন্ট করবেন। আর আমরা ডাউনলোড রিসিপ্ট বের করবো, এর জন্য ডাউনলোড পেমেন্ট রিসিপ্ট অপশানে ক্লিক করব। ডাউনলোড পেমেন্ট রিসিপ্ট অপশানে ক্লিক করলে কাস্টমার আইডি হয়ে থাকে, কাস্টমার আইডি বসাবেন। অ্যাপ্লিকেশান নাম হয়ে থাকলে অ্যাপ্লিকেশান। তো কাস্টমার আইডি আমি বসিয়ে দিই, এরপর কাস্টমার আইডিটা বসিয়ে দেবো। তো কাস্টমার আইডিটা বসিয়ে দেওয়ার পর এরপর ক্যাপচার কোডটি বসিয়ে দেবো। তো ক্যাপচার কোড বসিয়ে দেওয়ার পর প্রসিড অপশানে ক্লিক করব। তো প্রসিড অপশানে ক্লিক করলে এখানে দুটো অপশান আসছে, যে ভিউ সাকসেসফুল পেমেন্ট হিস্টরি, ভিউ পেন্ডিং হিস্টরি। তো যেগুলো পেন্ডিং হয়ে যায় তো সেগুলো পেন্ডিং হিস্ট্রি। তো পেন্ডিং হিস্ট্রিতে আমি ক্লিক করব, দেখিয়ে দিচ্ছি যে পেন্ডিং আছে কিনা। তো এখানে কোনো পেন্ডিং নেই। তো এখানে ভিউ পেমেন্ট হিস্ট্রিতে ক্লিক করব। এখান থেকে পেমেন্ট যে হয়েছে তা কত কত ডেটে তো সেগুলো সব দেখিয়ে দিচ্ছে। তো 2022-এ 2 তো পেমেন্ট হয়েছে। তো এটা রিসিপ্টটা আমি জুম করে বসিয়ে দিই, পিডিএফে ক্লিক করে 2/3/2022-এ পেমেন্ট হয়েছে অনলাইনের মাধ্যমে। তো সব কিছু অনলাইন দেখিয়ে দিচ্ছে, পেমেন্ট মোডটা কিসে হয়েছে, নেম দেখিয়ে দিচ্ছে এবং কাস্টমার আইডিটাও দেখিয়ে দিচ্ছে এবং কত টাকা পে হয়েছে তার সব কিছু তথ্য কিন্তু দেখিয়ে দিচ্ছে। তো এইভাবে আপনারা নিজেদের বাড়ির বিল নিজেরাই চেক করতে পারেন। তো বন্ধুরা, ভিডিওটি যদি ইনফরমেটিভ বলে মনে হয় তাহলে একটি লাইক করবেন এবং আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে নোটিফিকেশানটি অন করে দেবেন এর পরবর্তী লেটেস্ট ভিডিওর আপডেট সর্বপ্রথম পাওয়ার জন্য। ধন্যবাদ।